हेलो एवरीवन, वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जेनिट एकेडमी। আমি শান্তনু স্যার, আমার চলে এলাম একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা কিন্তু আমি কোনো ইংলিশের টপিক করাবো না, আজকের ক্লাসটা ওএমএস শীট ফিল আপ করা নিয়ে। সানডে ডব্লিউবিসিএস এক্সাম আছে, তো সমস্ত ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের আমার তরফ থেকে অল দ্য বেস্ট। প্রত্যেকের এক্সাম খুব ভালো হোক, সবার প্রিপারেশন আশা করি খুব ভালো আছে। যারা একদম নতুন, যারা ফার্স্ট টাইম ডব্লিউবিসিএস এ অ্যাপিয়ার করছো, তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা করা। কারণ প্রিপারেশন যেরকমই থাক না কেন, ওএমএস শিট ফিল আপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এক্সামে আমরা যদি ওএমএস শিট ঠিকঠাক করে ফিল আপ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এক্সামটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, পেপারটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই আমাদের এতদিনের প্রিপারেশন পুরোটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য ওএমএস শিট ফিল আপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিভাবে ওএমএস শিট ফিল আপ করতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো। তো যারা অলরেডি এক্সাম দিয়েছো বা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যারা সিনিয়র ক্যান্ডিডেট আছো, তো তাদের জন্য এই ভিডিওটা নয়, তারা এটা স্কিপ করতে পারো। কিন্তু যারা একদম নতুন ফার্স্ট টাইম এক্সাম দেবে, স্পেশালি এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি, তাদের রিকোয়েস্টে। তো প্রথমে যখন তুমি এক্সাম হলে যাবে, কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে। যে এক্সাম হলে গিয়ে কিন্তু বেশি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে বেশি কিছু ডিসকাস করবো না। কারণ যত বেশি অন্যের সঙ্গে ডিসকাস করবে, তত দেখবে তুমি আরো ফ্রাস্ট্রেটেড হবে। কারণ অনেকেই দেখবে নানা রকম কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছে হলের মধ্যে বা হলের বাইরে। সেই কোয়েশ্চেনে হয়তো অনেকগুলোই তোমার জানা নেই, তাতে তোমার মনে হতে পারে যে আমি কিছুই জানি না। তো এক্সাম হলে যদি তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এক্সাম খারাপ হয়ে যাবে। তাই নিজে যাও, গিয়ে এক্সাম দাও, চলে এসো, কারোর সঙ্গে কোনো রকম কথা বলার দরকার নেই। এক্সাম হলে যখন যাবে, দেখবে প্রথমবার যারা হলে যাচ্ছ তাদের একটা পালপিটেশন কাজ করবে, তারা একটু নার্ভাস হয়ে যেতে পারো। তো আমি সবাইকে বলবো নার্ভাস হওয়ার কিছু নেই, কারণ এটা এমন বিশাল কিছু কঠিন ব্যাপার নয়। যারা পড়াশোনা ভালো করে করেছো তারা প্রত্যেকে পাস করবে। ডিসিএস এর কোয়েশ্চেন খুব টাফ আসে না, কিন্তু ট্রিকি আসবে। তো সেই ট্রিক গুলো আমাদের বুঝতে হবে। আশা করি তোমরা এতদিন প্রিপারেশন নিয়েছো, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না, আমি জাস্ট ওএমএস শিটটা ফিল আপ করা নিয়ে আজকে বলছি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো প্রথমে দেখো, তোমাকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, তার সঙ্গে ওএমএস শিট দেওয়া হবে। ওএমএস শিট হচ্ছে আনসার শিট, যেখানে তোমাকে আনসার করতে হবে। আনসার করার আগে তোমাকে কিছু ফর্মালিটিস আছে যেগুলো তোমাকে এখানে করতে হবে। কিরকম, প্রথমে দেখো তোমার এখানে একটা লেখা আছে স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার্স অনলি। তো ইনস্ট্রাকশন গুলো একটু ভালো করে ফলো করতে হবে। এখানে তোমাকে তোমার নাম লিখতে হবে, যে বক্স গুলো দেখতে পাচ্ছ হোয়াইট বক্স, এখানে তোমার নাম লিখতে হবে। এবং শুধু নাম লিখে ছেড়ে এলে হবে না, সরি, শুধু নাম লিখলে হবে না। কিন্তু দেখো ঠিক প্রত্যেকটা বক্সের নিচে দেখো এ টু জেড প্রত্যেকটা এরকম সার্কেল করে দেওয়া আছে। তো এই সার্কেল গুলো কিন্তু ফিল আপ করতে হবে। কিভাবে করবে সেটা আমি একটু বলে দিই। দেখো আমি একটা যে কোনো একটা নাম নিলাম, ধরলাম সুবীর রায়, তোমার নাম ধরো সুবীর রায়। তুমি এখানে লিখবে এস ইউ বি আই আর, সুবীর। এবার তোমার নামের পর যখন তুমি সারনেম দেবে, মাঝখানে একটা বক্স ছেড়ে দিতে হবে কিন্তু। তাহলে রয়টা আমরা এখানে লিখব সুবীর রায়, ওভার রাইটিং করবে না। এবার সরি, এবার আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এখানে যে বক্স গুলো আছে এগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। যারা তোমার প্রথমে আছে সুবীরের এস, তাহলে এই দেখো এই এ টু জেড এর মধ্যে এস কোথায় আছে দেখো, এখানে আছে এস, এই যে। প্রথমে তুমি না ফিল আপ করতে পারো, জাস্ট এগুলোকে পয়েন্ট করে নেবে, যাতে আইডেন্টিফাই করতে সুবিধা। কারণ এগুলো এতটাই ক্লোজ থাকবে যে অনেক স্টুডেন্টই কিন্তু, যারা প্রথমবার এক্সাম দিচ্ছে, যাদের এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এই কলমগুলোকে গুলিয়ে ফেলে। হ্যাঁ, তো এস এর জায়গায় তুমি ধরো এই বক্সটা দিয়ে দিলে, তখন কিন্তু আর তুমি ওটাকে রেক্টিফাই করতে পারবে না, হোয়াইটনার তোমার চলবে না, তখন তোমার পুরো কপিটাই কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তাই বারবার প্রত্যেককে বলছি এই এইটা ফিল আপ করা খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেনের আনসার যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে মার্সি আছে, সেক্ষেত্রে হয়তো তুমি অন্য আনসার ঠিক করলে তুমি মার্কস পেয়ে কোয়ালিফাই করতে পারো। কিন্তু এই যদি একটা
ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তোমার নাম, রোল নাম্বার কিংবা বুকলেট নাম্বার, তাহলে কিন্তু তোমার পুরো ওই মাস শীটটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই এটা খুব কেয়ারফুলি ফিল আপ করবে, হাতে অনেক সময় আছে, 2.5 ঘন্টা সময়, তো ইটস মোর দেন ইনাফ, তো টাইম নিয়ে কোনো প্রবলেম তোমার হবে না। ওকে, তাহলে এখানে দেখো ফার্স্ট আমরা এটা করলাম, তারপরে ইউ দেখো, নেক্সট কলামে ইউ করব, এখানে ইউ আছে, এখানে এগুলো একটু তোমাদের হয়তো দূর থেকে মনে হচ্ছে একটু হেজি লাগছে, কিন্তু এক্সামে তোমরা সবই সামনে থেকে দেখতে পাবে, জাস্ট আমি বোঝাবার জন্য বলছি। এখানে বি দেখো, এই যে বি আছে থার্ড কলামে বি, তারপরে আই, নেক্সট দেখো আই এখান থেকে কোনটা আছে, এই যেখানে আই, তারপরে আছে আর, ঠিক এর নিচে আছে আর, দেখো পাশে এই যে আর এস আর, তারপরে রয়। এবার দেখো এই দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে আমরা স্পেস ছেড়ে দিয়েছি, একটা বক্স ছেড়ে দিয়েছি, তাই এই বক্সে আমরা কিছু করবো না, কিন্তু এই বক্সটা ছেড়ে দেবো, এখানে আসবো, এখানে আর দেখো, এইভাবে আমরা দেখতে থাকবো, এখানে আছে আর, এই তারপরে ও, ঠিক তারপরে এখানে ও আছে, ও তারপরে ওয়াই, ওয়াই নিচে থাকবে, ওয়াই জেড, এই যে ওয়াই, এটা আমাদের জাস্ট আমরা এগুলোকে পয়েন্ট করে নিলাম। এবার আমরা কি করবো, এটাকে ফিল আপ করবো, কিভাবে ফিল আপ করবো, দেখো ফিল আপ করতে গেলে সবসময় রাখবে, এই যে ধরো ফিল আপ করতে গিয়ে যদি কোনোভাবে তোমার এরকম ফিল আপ করতে গিয়ে বেরিয়ে গেল, এরকম ধরো সার্কেল থেকে বেরিয়ে গেল, তাহলে কিন্তু তোমার ওই মাস শিফট ক্যান্সেল হয়ে যেতে পারে, কিংবা তোমার ভুল করে এখানে পয়েন্ট পড়ে গেল ফিল আপ করতে গিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, তো খুব কেয়ারফুলি আমাদের ফিল আপ করতে হবে। তো এটাকে আমরা রাফ করে নিচ্ছি, তাহলে যখন আমি ফিল আপ করবো এসটাকে ফিল আপ করবো, এই যেখানে এস, প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সার্কেল যেটা দেওয়া আছে না, এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আগে আমরা পেন দিয়ে এটাকে আগে আমরা ফিল আপ করে নেবো, বর্ডার থেকে স্টার্ট করবো, এই যে এই বর্ডারটা, জুম করে দেখাতে পারলে আরো ভালো হতো, দেখো তুমি মোটামুটি বুঝতে পারবে, এই যে বর্ডারটাকে আমরা ফিল আপ করে নেবো, এইভাবে করে নিয়ে এবার জাস্ট এটাকে এই করে দেবো, হয়ে গেল, ঠিক এটাকেও সেরকম, ইউ আছে, ইউ এখানে আছে, এখানে ইউটাকে আমরা এইভাবে বর্ডারটাকে এইভাবে ফিল আপ করবো, করে মাঝখানটা এরকম করে দেখো একটুখানি বেরিয়ে গেল। এগুলোকে কিন্তু আমাদের একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে, আমি এখানে পেন ট্যাব দিয়ে করছি, আমার একটু অসুবিধা হচ্ছে, তবে তোমরা যখন পেপারটা হাতে পাবে ওই মাস শীটটা প্রবলেম হবে না, জাস্ট আমি প্রসেসটা বলে দিচ্ছি তোমাদের, এরকম করে বর্ডারটাকে আগে বর্ডারটাকে এইভাবে সার্কেল করে দেবে, এইভাবে ফিল আপ করবে, বেরিয়ে যেন না যায়, দেখো বারবার বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমাদের একটুখানি কেয়ারফুলি ফিল আপ করতে হবে, বর্ডারটাকে আমরা জাস্ট এইভাবে আমরা বর্ডারটাকে সার্কেল করে নেব, নিয়ে আমরা এটাকে ফিল আপ করে নেব। তো এইভাবে আমরা প্রত্যেকটা করবো, সবসময় দেখতে হবে যেন এখান থেকে বেরিয়ে নেয়, দেখো এখান থেকে অল্প অল্প বেরিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে খুব কেয়ারফুলি, যেমন এটা আমরা করেছি, একদম বর্ডারটাকে জাস্ট সার্কেল করে এটাকে আমরা ফিল আপ করবো, এইভাবে আমরা প্রত্যেকটা করবো, আমরা এক একটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, তোমরাও কিন্তু এইভাবে ঠিক আগে পয়েন্ট করে নেবে, করে নিয়ে তারপর সেটাকে আমরা এইভাবে সার্কেল গুলোকে ফিল আপ করে দেবো, তাহলে কি হবে আমার ভুল হবে না, কারণ তুমি যদি প্রত্যেকটা সার্কেল পরপর ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি একটা যদি এরকম রো তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো নামটাই ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে মানে এখানে যখন স্ক্যান করা হবে, কারণ তো ম্যানুয়ালি চেক করা হবে না, স্ক্যান করা হবে, তো স্ক্যানিং এ কিন্তু সেটা তোমার আটকে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তাই এইভাবে আমরা প্রথমে নামটাকে ফিল আপ করবো। নেক্সট দেখো, কারো যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম, সার নেম, নেম এই তিনটের মাঝখানে আমরা একটা একটা করে গ্যাপ দেবো, আমার এখানে ধরো নেম সার নেম দিয়েছি মাঝখানে একটা গ্যাপ, এটা যদি মিডল নেম থাকে এখানে একটা গ্যাপ, মিডল নেমের পর একটা গ্যাপ, তারপর আবার সার নেম যখন দিই করে দেখা। নেক্সট আসে দেখো রোল নাম্বার, এবার রোল নাম্বার তোমার যেরকম রোল নাম্বার দেবে, আমি ধরতে পারো 1, 2, 3, 4, 5, 6 এরকম ধরো রোল নাম্বার তোমাকে দেওয়া হয়েছে, এগুলো যেন বেরিয়ে না যায়, দেখো বেরিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আমাদের একটুখানি অ্যাভয়েড করতে হবে, কোনো রকম ভাবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আবার বলছি অনেক হাতে সময় আছে, তাই আমরা এগুলোকে খুব কেয়ারফুলি ফিল আপ করবো। এবার দেখো এই জায়গাতে একটু প্রবলেম হবে রোল নাম্বারে, কারণ দেখো এটা শুরু হচ্ছে জিরো দিয়ে, ভালো করে দেখো প্রত্যেকটাতে প্রথমে জিরো, তারপরে 1, তারপর 2, তারপর 3, এইভাবে আছে 9 পর্যন্ত, অনেকে আমরা কিন্তু ভুল করে প্রথমটাকে 1 ভেবে করে দিই, তো কেয়ারফুলি এটা ফিল আপ করবে,
আবার বলছি ভালো করে দেখে নাও, ওয়ান আছে তাহলে জিরোর নিচে কিন্তু ওয়ান, এটাকে আবার সেম প্রসেস এইভাবে আমরা পয়েন্ট করে দেবো, টু এখানে, থ্রি এখানে, ফোর এখানে, ফাইভ এখানে, সিক্স সরি সেভেন, ওকে এইভাবে হলো। এবার আমরা এটাকে যেরকম আগের প্রসেসে করেছি সেম প্রসেসে আমরা এটাকে সার্কেলটাকে ফিল আপ করবো। যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি, এখানে যে কোয়েশ্চেনটা আছে, এখানে এখানে দেখো বুকলেট নাম্বার, তোমার কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, এইভাবে এরকম করে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। তো এই যে কোয়েশ্চেন পেপার দেখছো, এখানে কিন্তু এই সিটা হচ্ছে তোমার বুকলেট নাম্বার, কারোর ডি থাকবে, কারোর বি থাকবে, এরকম বুকলেট নাম্বার থাকবে। তো এই দেখো লেখা আছে টেস্ট বুকলেট সিরিজ, তো এটাকে আমরা এখানে পুট করব। এখানে আমরা এখানে ধরো আমার বুকলেট নাম্বার হচ্ছে সি, তাহলে আমি এখানে সি লিখব, তাহলে সি লিখে আমরা আবার সেম প্রসেসে সিটাকে এইভাবে এনকোড করে নেব, ফিল আপ করে নেব। এটা কিন্তু একটু ভালো করে করবে, ওকে। তো এইভাবে আমরা ফিল আপ করে নেবো, কোনোটা যেন আবার বারবার বলছি বক্স থেকে যে সার্কেলটা করা আছে সার্কেল থেকে যেন না বেরিয়ে যায়, এখানে কিন্তু এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা হলো সি, এই সাবজেক্ট বলে এরকম কিছু থাকবে না। তো এইভাবে আমরা ফিল আপ করে নিলাম, প্রথমে টাইম নিয়ে ফিল আপ করো, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইনভিজিলেটরের হেল্প নাও, নিজে থেকে কিছু করতে যাবে না যেটা তুমি বুঝবে না, কাউকে জিজ্ঞেস করে কিছু করার দরকার নেই, যেটা বুঝবে না ওখানে তুমি ইনভিজিলেটরদের হেল্প নেবে, কিন্তু কাউকে জিজ্ঞেস করে কিছু করতে যাবে না, কারণ সে যদি না জানে তোমাকে ভুল বলবে এবং তুমিও ভুল করে আসবে। আর এইগুলো যদি একবার ভুল ফিল আপ হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না, তোমার পুরো কপিটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই এটাকে খুব ভালো করে ফিল আপ করো, টাইম নিয়ে করো, ধীরে সুস্থে করো, ওকে। এটা তোমার ফিল আপ হলো। নেক্সট এবার আমরা চলে আসছি আমাদের কোয়েশ্চেনে, দেখো তো কোয়েশ্চেনে আমরা যদি এখানে আসি, এই দেখো এখানে তোমাকে প্রথমে একটা এরকম পেজ আসবে, ফার্স্ট তোমার কোয়েশ্চেনের ফার্স্ট পেজ, এটা ফ্রন্ট পেজ। দেখো এখানে সবকিছু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনে দেখো দেওয়া আছে তোমার টাইম দেওয়া আছে 2.5 ঘন্টা, ফুল মার্কস দেওয়া আছে তোমার 200। এবার এখানে যেটা দেওয়া আছে দেখো রোল নাম্বার, এবার রোল নাম্বার তোমার যেটা তুমি এখানে সেটা লিখবে, তোমার সাইন করবে এখানে, সিগনেচার করবে, এটা ইনভিজিবিলিটার দেখবেন। তারপরে তুমি দেখো কোয়েশ্চেনে চলে আসি, এখানে তোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করে নেবে, ইনস্ট্রাকশনটা ফলো করে নেবে ভালো করে, কি কি লেখা আছে এখানে। মোটামুটি আমরা সবাই জানি বিসিএস এর কোয়েশ্চেনের আগে থেকে সবকিছু দেওয়া থাকে। এখানে দেখো 1:3 রেশিওতে মার্কস কাটা হবে, তিনটে ভুল হলে একটা এক নাম্বার কাটা হবে, এটা একটু জেনে নেবে, প্রত্যেকেই জানো নিশ্চয়ই। আচ্ছা চলো নেক্সট দেখো এখানে কোয়েশ্চেন আমরা পেলাম। তো এই যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলোকে আমায় ঠিকঠাক করে আনসার করতে হবে। তাহলে এই যখন আনসার গুলো করবো, প্রথমে দেখো আমি এটা একটু রাফ করে দিচ্ছি, প্রথমে যখন আমরা আনসার করব এখানে কয়েকটা জিনিস দেখো মনে রাখতে হবে। তিন রকম আমাদের কোয়েশ্চেন আমরা ফেস করবো, একটা কোয়েশ্চেন যার আনসারটা তুমি একদম কনফার্ম জানো, আর একটা কোয়েশ্চেন থাকবে যার আনসারটা তোমার ডাউটফুল, ধরো দুটো অপশন নিয়ে তোমার ডাউট আছে বা তিনটে অপশন নিয়ে ডাউট আছে, এরকম একটা থাকবে। আর একটা কোয়েশ্চেন থাকবে যার আনসার তুমি জানোই না, যেটা কোনো ডাউটের প্রশ্নই নেই, তুমি আনসারটাই জানো না, কোয়েশ্চেনটাই হয়তো কোনোদিন দেখো, এরকম থাকবে। তো যখন আমরা আনসার করব, বলে রাখি কোয়েশ্চেন পেপার পেয়ে আমরা প্রথমে কতগুলো কোয়েশ্চেন কমন পেয়েছি, কতগুলো আনকমন পেয়েছি, কতগুলো সাজেশন মিলেছে, এইসব কিন্তু একদমই ভাবতে যাব না। আমরা জাস্ট কোয়েশ্চেন পেপারটা পাবো, একদম এক নাম্বার কোয়েশ্চেন থেকে আনসার করা শুরু করবো, একদম 200 গিয়ে থামবো। তার মানে আমি এটা বলছি না যে তুমি 200টা কোয়েশ্চেন এটা আনসার করবে, তুমি 200টা কোয়েশ্চেন আনসার পারবে না, তুমি সব কোয়েশ্চেন কমন পাবে, যতগুলো তুমি কমন পাবে আগে সেই আনসার গুলো করে নাও। যখন তুমি আনসার করবে দেখো কোয়েশ্চেনে কিন্তু আনসার কিছু লিখবে না বা এখানে বেশি কিছু লিখবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক অবজেকশন করতে পারে। তো প্রথমে দেখো আমরা যেটা করব, কোয়েশ্চেন গুলোকে আমি দুটো দুটো টিক দেবো, দুটো সাইন ইউজ করবো, কিরকম ধরো কোয়েশ্চেন নাম্বার ওয়ান,
যদি মনে হয় তোমার কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা জানা আছে তাহলে এটাকে আমরা টিক দেব। ওকে টিক দিলাম। নেক্সট দেখো কি আছে, ধরো এখানে আনসার এখানে সি বলা হচ্ছে, এখানে তোমার সি বলা হচ্ছে, তাহলে আমি ধরলাম সিটা আনসার। তখন আমরা কি করবো, জাস্ট ওএমআর শিটে গিয়ে আমি এই দুটো প্রসেস বলে দিচ্ছি তোমাদের। ওএমআর শিটটা দেখি কোথায়, দেখো এখানে ওএমআর শিটে আমরা যাব। তাহলে এখানে আমরা কি দেখলাম, কোয়েশ্চেন নাম্বার ওয়ান তোমার পাশে রাখা আছে, পাশে ওএমআর শিট পাশাপাশি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার তুমি সি কনফার্ম। তাহলে এবার চলে এসো ওএমআর শিটে, দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে কোনো টিক দেবে না, কিন্তু বারবার বলছি এগুলো কোনো টিক দেবে না, এই টিক গুলো কিন্তু দেবে না, আমি বোঝাবার জন্য বলছি। এখানে কোন রকম এক্সট্রা পেন ঠেকাবে না, শুধুমাত্র আনসারটা করবে। কিরকম আনসার দেখো, এই সি এখানে তুমি পুট করে দিলে, প্রথমে একদম মানে সার্কেলটাকে ফিল আপ করার প্রয়োজন নেই, প্রথম তুমি জাস্ট পয়েন্ট করে নিলে ওয়ান এস সি। ওকে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টু আবার আসি আমরা। ধরো দেখলাম কোয়েশ্চেন নাম্বার টু এর যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার টু এরটা তোমার ডাউটফুল, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার টু এর আনসারটা তোমার ডাউটফুল, তুমি ঠিক জানো না, মানে বুঝতে পারছো না এক্সাক্ট কোনটা আনসার হবে, বা দেখা যাচ্ছে এটা একটা ম্যাথস এর কোয়েশ্চেন যেটা আমাকে অনেকটা ভাবতে হবে তবে আনসারটা করতে পারো। এটাই তুমি কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। আমি কেন বলছি, সাইন গুলোর সিগনিফিকেন্সটা আমি পরে বলছি। তাহলে তুমি ওয়ান এর কোয়েশ্চেনটা টিক দিলে, তুমি ওয়ান এর কোয়েশ্চেনটা টিক দিয়েছো, এই যে ওয়ান এর কোয়েশ্চেনে টিক দেওয়া আছে, আর টু এর কোয়েশ্চেনটা তুমি কি করছো, কোয়েশ্চেন মার্ক দিচ্ছ, মানে এটা ডাউটফুল কোয়েশ্চেন তোমার। ওয়ান এরটা কনফার্ম, তুমি জানো অলরেডি, ওখানে তুমি আনসার করে দিয়েছো। থ্রি এর কোয়েশ্চেনটা ধরো, থ্রি এর কোয়েশ্চেনটা তোমার জানাই নি, তুমি জানোই না, কোনোদিন দেখোনি, কোনো সাইন এখানে ইউজ করতে হবে না, এটা যেরকম আছে ব্ল্যাঙ্ক থাকবে। ওকে এইভাবে তুমি ওয়ান থেকে একদম 200 পর্যন্ত যাবে। আর যেগুলো তুমি কনফার্ম, যেগুলো তুমি কনফার্ম টিক দিচ্ছ, সেগুলো তুমি জাস্ট এখানে আনসার করতে থাকো। আমি জাস্ট বলছি দেখো একটা এক্সাম্পল হিসেবে, ওয়ান এরটা আমরা ওয়ান এর আনসারটা করেছি, ওয়ান এর সি করেছি। এবার দেখো টুটা আমি আনসার জানি না কি হবে, টুটা আমরা ছেড়ে দিলাম। এবার ধরো থ্রি, থ্রি এর আনসার ধরো আমি হচ্ছে বি হবে, আবার ফোরটা হচ্ছে ধরো এ হবে, ফাইভটাও এ। এইভাবে আমরা আনসার করতে থাকো 200টা পর্যন্ত। এইভাবে তোমার যতগুলো তুমি জানবে, অবশ্যই যতগুলো জানবে, কোনো গেজ করবে না, কিন্তু গেজ করলে আমরা ম্যাক্সিমাম কিন্তু গেজগুলো আমাদের গেজ ওয়ার্কগুলো ভুল হয়। তো এইভাবে আমরা যতগুলো পারবো, ধরো আমি ধরে নিলাম এইভাবে আমরা পয়েন্ট করতে থাকবো, যেগুলো আমরা পারছি সেগুলোকে পয়েন্ট করব, এইভাবে আমরা পয়েন্ট করব। হলো, যখন তোমার সবগুলো এইভাবে যেগুলো কনফার্ম, যে আনসারগুলো তুমি কনফার্ম পারবে সেগুলো যখন তুমি এভাবে পয়েন্ট করে নিলে, এবার তুমি কি করবে, এইগুলোকে জাস্ট একটা একটা করে সার্কেল গুলোকে ফিল আপ করতে থাকবে। একভাবে তুমি কিন্তু আর অন্য কাজ করবে না, তখন এটাকে এইভাবে ফিল আপ করতে থাকবে, ফিল আপ করবে প্রত্যেকটা সার্কেল যেগুলো তুমি পয়েন্ট করেছো সেগুলো ফিল আপ করতে থাকবে, এইভাবে আমরা ফিল আপ করতে থাকবো। আবার বলছি খুব কেয়ারফুলি করবে যেন এগুলো না বেরিয়ে যায়। আমি এখানে পেন ট্যাবে করছি বলে আমার এখানে ফিল আপ করতে একটু প্রবলেম হচ্ছে, বাট অফলাইনে করবে যখন তুমি অসুবিধা হবে না। তো এইভাবে আমরা জিনিসগুলোকে ফিল আপ করবো, এইভাবে একটা একটা করে ফিল আপ করতে থাকবো সবগুলো। হয়ে গেল, সমস্ত গুলো ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর তুমি দেখে নেবে যে কতগুলো তুমি কারেক্ট আনসার করেছো, কারণ যেগুলো ফিল আপ করেছো সেগুলো কিন্তু তুমি একদম কনফার্ম যে এগুলোই হবে আনসার, এখানে এখানে কিন্তু কোনো ডাউট থাকবে না এগুলোতে। এবার এই যে আমরা আগে পয়েন্ট করে নিই তারপর ফিল আপ কেন করছি, দেখো অনেক সময় যেটা হয়, তুমি যখনই একবারে ফিল আপ করতে যাবে, ব্যাপারটা কি হচ্ছে, তুমি একবার কোয়েশ্চেন দেখছো আবার গিয়ে ফিল আপ করছো, একবার কোয়েশ্চেন দেখছো একবার গিয়ে ফিল আপ করছো, তখন মাইন্ড অনেক সময় ডাইভার্ট হয়ে যেতে পারে। তার ফলে কি হয়তো ভুল জায়গা তুমি সার্কেলটা করে দিলে, ভুল সার্কেলটা ফিল আপ করে দিলে, ভুল অপশন করে দিলে। এবার যখনই তুমি ভুল করে দেবে, একবার যদি তুমি মানে তোমার মাথায় ঢুকে যেটা আমি ভুল করে দিয়েছি, তাহলে কিন্তু তোমার ওখানেই তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে, তার ফলে কিন্তু তার এফেক্টে কিন্তু অন্য কোয়েশ্চেনগুলোর উপর পড়বে, তাতে তোমার এক্সামটা খারাপ হয়ে যাবে। তাই প্রয়োজন নেই, আমরা আগে জাস্ট পয়েন্ট পয়েন্ট করলে ভুল হওয়ার চান্স থাকবে না, কারণ এখানে আমি সার্কেলগুলোকে ফিল আপ করছি না, পয়েন্ট জাস্ট মাঝখানে একটা করে পয়েন্ট করে দিচ্ছি। তাহলে কি, এবার যখন তুমি ফিল আপ করছো ওএমআরটা, শুধুই ওএমআর ফিল আপ করছো, তখন কিন্তু তুমি কোয়েশ্চেন দেখছো না, কারণ অলরেডি তোমার এখানে পয়েন্ট করা হয়ে গেছে আনসারগুলো। তার ফলে কি হবে, তোমার কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে এবং এগুলোতে ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে।
এটা করতে পারি আমরা। সরি, এবার এটা হওয়ার পরে তুমি দেখলে যে ধরো 100+ আনসার তুমি করে ফেলেছো, তাহলে তোমার আর ডাউটফুল কোয়েশ্চেন গুলো করার সেভাবে দরকার নেই। হ্যাঁ, এবার যদি দেখবে ডাউটফুল কোয়েশ্চেন গুলো, বা তুমি যদি দেখো যে কিছু আছে, যেমন ম্যাথস, ক্যালকুলেটিভ যে ম্যাথস গুলো আছে, সেগুলো তুমি একটু ক্যালকুলেশন করলে ধরো আনসার বেরিয়ে যাচ্ছে, সেগুলো তুমি করো। এবার আমি সাইন গুলো কেন ইউজ করতে বললাম, কারণ তুমি ধরো 1 থেকে 200 পর্যন্ত কোয়েশ্চেন গুলো পড়ে কিছু আনসার করলে, করার পর যখন তুমি যে আনসার গুলো এখনো পর্যন্ত তুমি করনি, সেটা ডাউটফুল হতে পারে বা সেটা তোমার একদমই অজানা হতে পারে, সেইগুলো যখন তুমি পরে করতে যাবে, তখন তোমাকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে পড়ে দেখতে হবে। কারণ তুমি তো নিজেই ভুলে গেছো যে কোন আনসারটা তুমি জানো কোন আনসারটা জানো না। কিন্তু তুমি যদি পাংচুয়েশন এই সাইন গুলোকে ইউজ করো, তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেন ওইভাবে ঘাটতে হবে না, খুঁজতে হবে না, তুমি সাইন দেখলেই বুঝতে পারবে। তুমি দেখছো ধরো এখানে আমরা সাইন দেখছি, একটা কোয়েশ্চেন পেলাম, জাস্ট মিনিট আমি একটু দেখাই এখানে, এই যে এখানে ধরো আমরা এখানে কোয়েশ্চেন গুলো পেলাম, দিয়ে আমি দেখছি পড়তে পড়তে 9 কোয়েশ্চেনটা পেলাম, 9 কোয়েশ্চেনটা টিক দেওয়া আছে, তার মানে বুঝে গেলাম 9 কোয়েশ্চেনটা আমি আনসার করেছি। 10 কোয়েশ্চেনটা ধরো কিছুই দেওয়া নেই, তার মানে বুঝতে হবে 10 কোয়েশ্চেনটা আমি জানি না, তো এটা আমি আর দেখবো। 11 কোয়েশ্চেনটা ধরো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে 11 কোয়েশ্চেনটা ডাউটফুল কোয়েশ্চেন, তাহলে এটা আমি যদি একটু পড়ি হয়তো আনসার দিতে পারবো। তাই তোমাকে শেষে যখন তুমি এগুলোকে রিভিশন করতে যাবে, যখন আবার সমস্ত কোয়েশ্চেন গুলোকে দেখবে, রিভাইজ করবে, তখন কিন্তু তোমাকে কোয়েশ্চেন গুলোকে হাতড়ে বেড়াতে হবে না, তখন তুমি কোয়েশ্চেন সবই তোমার এই সাইন গুলোই বলে দেবে কোন কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করেছো, কোন কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করতে পারো। এটা কিন্তু অনেকটা তোমার কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এই একটা প্রসেস আমরা করতে পারি। আর একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে তুমি যে কোয়েশ্চেন আনসার গুলো তুমি জানো, প্রথমে তুমি ওই ম্যাথশিটটা ফিল আপ করলে না, তুমি প্রথমে কোয়েশ্চেন গুলো পড়ে নিলে, যে কোয়েশ্চেনের আনসার যেটা হবে তুমি এখানে জাস্ট টিক দিতে থাকবে, এইভাবে পয়েন্ট করে দিলে। তুমি ধরো 10 আনসার বি হবে, আমি বিটাকে পয়েন্ট করলাম, 11 আনসার ডি হলো, ডিটাকে পয়েন্ট করলাম। এইভাবে তুমি যেগুলো আনসার পারবে সেগুলো আনসার করে নিলে, আর যেগুলো পারবে না কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলে। এবার শেষে তোমার যখন সমস্ত কোয়েশ্চেন গুলো দেখা হয়ে গেল, এবার তুমি ওই ম্যাথশিটটা ফিল আপ করতে শুরু করলে। এই প্রসেসও আমরা করতে পারি, যে কোনো একটা প্রসেসে তোমরা করবে। তবে আমি সবাইকে বলবো, একটা কোয়েশ্চেন পড়লাম, আবার গিয়ে ওয়েমারটাকে ফিল আপ করলাম, একটা কোয়েশ্চেন পড়লাম, আবার গিয়ে ফিল আপ করলাম, এইভাবে করতে গেলে কিন্তু অনেক সময় আমরা কোয়েশ্চেন অপশন গুলিয়ে ফেলবো, ভুল জায়গায় আমি ভুল সার্কেলটাকে ফিল আপ করে দেবো, তখনই কিন্তু আমাদের মানে এক্সাম হলে গিয়ে, তখন আমরা যখন বুঝতে পারবো যেটা আমি ভুল করে ফেলেছি চোখে পড়বে, তখন কিন্তু আমরা আপসেট হয়ে যাবো। তাই সবাইকে বলবো, হয় তুমি আগে সমস্ত আনসার গুলো নিজে এখানে করে নাও, আনসার লিখবে না, বারবার বলছি, এখানে তোমার পয়েন্ট করে দেবে, দিয়ে তুমি শেষে সমস্ত কোয়েশ্চেন গুলো যখন করা হয়ে গেল, তখন তুমি ওয়েমার শিটটা ফিল আপ করো। আর নাহলে আমি যে প্রসেসটা বললাম, যে আনসারটা তুমি কনফার্ম পেরে যাচ্ছ, সেই আনসারটা ওয়েমারে গিয়ে জাস্ট ওই জায়গাতে পয়েন্ট করে দাও, মোটা বল পয়েন্ট পেন নিয়ে পয়েন্ট করে দাও, শেষে তুমি জাস্ট ওগুলোকে সার্কেল গুলোকে ফিল আপ করে দেবে, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবে। ম্যাথসে ক্যালকুলেশনের জন্য তোমাকে আলাদা হয়তো পেপার দেওয়া হবে না, তুমি এক্সামের যে তোমাকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, কোয়েশ্চেন পেপারের পিছনে তুমি ম্যাথসের ক্যালকুলেশন গুলো করতে পারো, কারণ কোয়েশ্চেন পেপার তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি বাড়ি নিয়ে চলে আসতে পারবে। তো এটা করবে, কখনো কোনোভাবে কোয়েশ্চেনের উপর এরকম এই আনসার গুলো লেখা বা কারোর সঙ্গে এক্সাম হলে বেশি কথা বলা এইগুলো একদমই করবে না, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এর জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে। তো সবাইকে বলবো, এখানে কেউ কাউকে হেল্প করবে না, প্রত্যেকে নিজের প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাই প্রত্যেকে নিজের মতো করে এক্সাম দাও। আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হবে। আর ওই মাসের যে ফিল আপ করার ব্যাপারটা আমি তোমাদের বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো আমার মতো করে ব্যাপারটাকে বুঝিয়ে দেবার। তবে শেষবার আবার আমি একটাই কথা বলবো, যে ওয়েমার শিট কিন্তু খুব ভালো করে ফিল আপ করবে, ভালো করে ইনস্ট্রাকশন পড়বে, প্রত্যেকটা কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন পড়বে। ইংলিশ যখন করতে যাবে, অনেকেই কিন্তু একটা ওয়ার্ড দিয়েছে যেটা সিনোনিম না অ্যান্টোনিম সেটা না দেখে আমরা ভেবে নিলাম প্রথমে সিনোন থাকবে তারপর অ্যান্টো থাকবে, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, হয়তো দেখা গেলো প্রথমে অ্যান্টোনিম দিচ্ছে তারপরে সিনোনিম চাইছে। তাই ইনস্ট্রাকশন না পড়ে করলে প্রচুর ভুল হবে, কিন্তু প্রত্যেককে বলছি, স্পেশালি যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ। তো প্রত্যেকের জন্য বেস্ট উইশেস, প্রত্যেকের এক্সাম ভালো হোক,
যারা অলরেডি এক্সাম আগে দিয়েছো তাদের এক্সামও খুব ভালো হোক, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ তাদের এক্সাম খুব ভালো হোক, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এক্সাম হলে কিন্তু টেনশন করলে হবে না, কারণ টেনশন করা মানেই তোমার পারফরমেন্স খারাপ হবে, তোমার এক্সাম খারাপ হবে। তাই যে যা প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাও, নিজে যতটুকু জানবে ততটুকুই করবে। আর এক্সাম হলে কাট অফ কত হবে, গত বছরের কাট অফ কি ছিল, কতগুলো পারবো কতগুলো পারবো না, এইসব নিয়ে একদমই ভাববে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যতগুলো পারবে ততগুলোই আনসার করে আসতে পারবে। আমি যদি 200টার মধ্যে 150টা আনসার জানি, কোয়েশ্চেনের আনসার জানি, আমি কিন্তু 150টাই করবো, আমি 100টা করে আসবো না। আর যে 200টার মধ্যে 100টা জানে সে কিন্তু 150টা আনসার করতে পারবে না। তাই কাট অফ বা কতগুলো পারলাম পারলাম না এগুলো নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, আমি আমার বেস্ট দেব, আমি যতটুকু পারবো আমি ততটুকুই আনসার করে আসবো, গেস করবো না। এটা সবসময় মাথায় রাখবে, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে এখানে, তাই গেস করা মানে কিন্তু তোমার কারেক্ট আনসার ভুল হয়ে যাবে। তিনটে তুমি যদি ভুল করো তাহলে তোমার একটা ঠিক আনসার ভুল হয়ে যাচ্ছে, তার মানে অনেক সময় এই একটা নাম্বারের জন্য কিন্তু তোমার প্রিলিমস কোয়ালিফাই না হতে পারে। তাই গেস করবে না, কেউ মন দিয়ে প্রত্যেক এক্সাম দাও। আবার লাস্ট বার, ওয়েমার শিট খুব ভালো করে ফিল আপ করো, টেক ইউর টাইম, ভালো করে পড়ো, ইনস্ট্রাকশন পড়ে আনসার করো। কারো কোনো কিছু বুঝতে অসুবিধে হলে, কারো কিছু বুঝতে অসুবিধা হলে ইনভিজিলেটরকে অবশ্যই জিজ্ঞেস করো, ওনারা তোমাকে হেল্প করবে, কিন্তু আশেপাশের কাউকে কিছু জিজ্ঞেস করবে না। সেক্ষেত্রে তোমাকে যদি মিসগাইড করা হয় তুমি নিজেও বুঝতে পারবে না তুমি ভুল করে আসবে। তাই এগুলো একটু মাথায় রেখে ভালো করে এক্সাম দিতে যাবে। বেস্ট অফ লক সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।